परम दयाल श्रीश्री ठाकुर अनुकूल चंदे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। प्रत्येक मानुष ही देखबेन कोनो ना कोनो रोगे भुगछे, जे रोगगुलो आमादेर पिछु छाड़े ना, जेमन धरुन ठंडा लागा, सर्दी काशी, विभिन्न रकम पेटेर समस्या, एगुलो किन्तु आमादेर बर्तमाने प्रत्येक मानुषेरई प्राय लेगे थाके। केननা যে খাবারগুলো আমরা খাই সেই খাবারগুলো থেকে কিন্তু প্রচুর রোগের সৃষ্টি হয়। কেননা প্রচুর পরিমাণে মশলাদার খাবার, তেলযুক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোর প্রচলন প্রচুর বেড়ে গিয়েছে, তাই কিন্তু আমাদের শরীর খারাপের প্রবণতা বেশি হয়ে গেছে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে কমছে তাতে করে কিন্তু রোগের সংখ্যাটা বাড়ছে। এবং প্রত্যেক মানুষই দেখবেন প্রায় কথায় কথায় বলেন আমার মাথা ব্যথা করছে, আমার মাথা যন্ত্রণা করছে, পেটের সমস্যা দেখা দিয়েছে, এবং প্রচুর পরিমাণে ওষুধও কিন্তু আমরা খেয়ে থাকি। তো শ্রীশ্রী ঠাকুর কিছু বিধান দিয়ে গেলেন আমাদেরকে, তার যদি 50% আমরা পালন করতে পারি তাহলে দেখবেন আপনি প্রায় 80% রোগ থেকে মুক্তি পাবেন। জয়গুরু দাদা ও মায়েরা, আমি শুভব্রত মণ্ডল তত্ত্ব কথায় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ও আনন্দিত জয়গুরু। তো আজকের আলোচ্য বিষয় এই যে প্রচুর পরিমাণে রোগ শোকে আমরা ভুগি, এগুলি থেকে মুক্তির উপায় কি? স্বাস্থ্যই সকল সুখের মূল, মহাজন বাক্য। জগতের সমস্ত আনন্দ স্ফূর্তি স্বাস্থ্যহীনের নিকট তিক্ত বিস্বাদ মনে হয়, কিন্তু স্বাস্থ্য ঠিক না থাকলে শয়নে শান্তি থাকে না, ভোজনে তৃপ্তি থাকে না, কর্মে আনন্দ থাকে না। স্বাস্থ্য যদি সুষ্ঠুভাবে থাকে তাহলে জগৎ সংসার মধুর বলেই মনে হয়, ভালো থাকাই সুস্থতা বা স্বাস্থ্যের লক্ষণ। আত্মার চঞ্চল অবস্থাকেই শাস্ত্রে মন বলা হয়েছে, আর মনের ভাবমূর্তি হল দেহ, শরীর বা অবয়ব। মানুষ যখন কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুর অধীন হয়, রিপু দ্বারা পরিচালিত হয়, তখনই হয় মনোদুষ্টি। মন যখন দুষ্ট হয়ে পড়ে তখন ভাষা ও কর্মে তা ফুটতে আরম্ভ করে, আর তার ফলস্বরূপ শরীর বিধান ক্রমশ দুর্বল হতে থাকে, স্নায়ুগুলি নিস্তেজ হয়ে পড়ে, শরীর ব্যাধির মন্দিরে পরিণত হয়। পক্ষান্তর ইষ্ট গ্রহণ করে তার নির্দেশিত আচার আচরণে মানুষ যখন অভ্যস্ত হতে থাকে তখন জীবনের মোড় ঘুরে যায়, শরীর বিধান ক্রমশ রোগ মুক্তি সহনপটু এবং সবল হতে থাকে, আর তার ফলে মন প্রফুল্ল হয়, আত্মার চঞ্চলতা দূর হয়ে প্রাণে শান্তি আসে। তো শ্রীশ্রী ঠাকুর এই রোগ শোক থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে একটি বিধান দিলেন, সেটি কি? না, সদাচার। আর এই সদাচারকে তিন ভাগে তিনি ভাগ করলেন, এক হচ্ছে দৈহিক, দুই মানসিক ও তিন আত্মিক। দেহের সঙ্গে মন ও আত্মার নৈকট্য সম্বন্ধ, একটি অসুস্থ হলে অপরগুলিও কিন্তু অসুস্থ হয়ে পড়ে, তাই আমাদেরকে কিন্তু সদাচার পালন করতেই হবে। তো আমরা জেনে নেব দৈহিক সদাচার কি। দেখুন, আমাদের দেহ কিন্তু স্থূল, তাই দেহের সুস্থতা স্থূল সদাচারের উপরেই নির্ভর করে। খাদ্যের দ্বারা দেহ পুষ্ট হয়, সংবর্ধিত হয়। দেহ ধারণ করতে এবং দেহের পুষ্টি ও শ্রীবৃদ্ধি সাধন করতে খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কিন্তু অপরিহার্য, কেন খাদ্য গ্রহণ ছাড়া আমরা বাঁচব না। যে যে খাদ্য যেমন যেমন ভাবে যে পরিমাণ গ্রহণ করলে শরীর সুস্থ, সবল ও নিরোগ হয়, সেই সেই খাদ্য তেমন তেমন করে কিন্তু সেই পরিমাণে গ্রহণ করা স্বাস্থ্যের পক্ষে হিতকর। আমরা যদি সেটিকে মেনে সেই খাদ্য খাই তাহলে কিন্তু আমাদের পক্ষেই ভালো। গীতায় আছে, আয়ু সত্য বলা রোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা সিদ্ধা স্থিরা হেহরা আহারা সাত্ত্বিক প্রিয়া। অর্থাৎ যে সকল আহার আয়ু উত্তম বল আরোগ্য সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস সিদ্ধ পুষ্টিকর মনোরম সেইগুলিই সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়, সেইগুলি কিন্তু আমাদের দেহের জন্য উপকারী। যে খাদ্য গ্রহণে সত্তা সুস্থ থাকে তাই সাত্ত্বিক আহার, সাত্ত্বিক আহারে সত্ত্বগুণ বৃদ্ধি পায়। রাজসিক আহারে অর্থাৎ গুরুপাক খাদ্য আমিষ আহার অধিক কটু অম্ল লবণ ইত্যাদি আহারে রজগুণ এবং পচা বাসী ইত্যাদি তামসিক আহারে মানুষের তমগুণ বৃদ্ধি পেয়ে থাকে। সাত্ত্বিক আহার্য গ্রহণে মন প্রফুল্ল নির্মল হয়, আয়ু বৃদ্ধি হয়, কাম ক্রোধাদির উত্তেজনা সংযত হয় এবং সূক্ষ্ম ধ্যান ধারণার পক্ষে সহজ হয়ে ওঠে। আমিষ গুরুপাক ইত্যাদি রাজসিক আহারে শরীর মন অযথা উত্তেজিত হয়, উপভোগ স্পিয়া বলবতী হয় ও সূক্ষ্ম ধ্যান ধারণার পক্ষে বাধা সৃষ্টি করে। অতএব শরীর বিধানকে সুস্থ, কর্মমুখর ও
উদ্বোধনশীল করতে হলে সাত্বিক আহার কিন্তু অবশ্যই আমরা যদি সঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করতেই হবে। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, মাছ মাংস খাস না আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষ বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। শোনা যায় ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, একটা ডিমের চেয়ে দুটো কলার শক্তি অনেক বেশি, মানুষ যে কেন কলা না খেয়ে ডিম খায় বুঝি না। আমিষ জাতীয় খাদ্য গ্রহণে শরীরের গ্রোথ অর্থাৎ বৃদ্ধি দ্রুত হয়, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যার বৃদ্ধি যত দ্রুত তার ক্ষয়ও কিন্তু তত দ্রুত। কলা গাছ তাড়াতাড়ি বাড়ে, মরেও তাড়াতাড়ি, কিন্তু একটা অসত্য গাছ বাড়ে ধীরে ধীরে, তাই তার ক্ষয়ও তেমনি ধীরেই হয়ে থাকে। আমিষ আহার বর্জন সম্পর্কে সর্বশেষ এবং আসল বক্তব্যই হলো, অবতার পুরুষোত্তম রূপে যুগে যুগে যারা বিশ্ব মানবের পরম কল্যাণের বার্তা নিয়ে আবির্ভূত হন, যাদের চেয়ে হিতকামী আমাদের আর কেউ নাই, যারা সর্বজ্ঞ নির্ভুল পুরুষ, তারা প্রতি প্রত্যেকেই নিরামিষ আহার্য গ্রহণের নির্দেশ দিয়ে গেছেন। অতএব ভাগবত বাক্যই শ্রেষ্ঠ বাক্য। শরীর বিধানকে সুস্থ সবল ও নিরোগ করতে হলে নিরামিষ আহার্য গ্রহণের প্রয়োজনটা অপরিহার্য। আবার শুধু নিরামিষ হলেই তাকে সাত্বিক বলা যাবে না, সাত্বিক মানে সত্তা যাতে পুষ্ট সংবর্ধিত হয়। শরীরের প্রয়োজনানুপাতিক পুষ্টিকর সহজপাচ্য আহার্য গ্রহণ করে প্রকৃত সাত্বিক আহার। ক্ষুধা পেলে সময় মতো খাওয়া, দিবসে তিন ভাগ খাদ্য এক ভাগ জল, রাত্রিতে আট পেটা এবং রেগুলারলি ইরেগুলার ডায়েট অর্থাৎ নিয়মিত সময়ে পরিবর্তন খাদ্য গ্রহণ করা সমীচীন। মাঝে মাঝে এক আধ ঘন্টা উপবাস করা বিধেয়, তাতে পাকস্থলে বিশ্রাম পায় এবং ফলে পরিপাক শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। ভিজা পায়ে আহার্য গ্রহণ ও শুকনো পায়ে শয্যা গ্রহণ শ্রেয়। স্নানের পর আহার করা উচিত, কিন্তু আহারের পর স্নান করা গৃহীত। গ্রীষ্মকালে ঠান্ডা খাদ্য পানীয় এবং শীতকালে গরম খাদ্য পানীয় গ্রহণে সুফল ফলে। খাদ্যের প্রস্তুত বিশুদ্ধতার ওপর বিশেষ লক্ষ্য রাখতে হয়, খাদ্যবস্তু দূষিত হলে শরীর অসুস্থ হয়ে পড়াই স্বাভাবিক। আবার দেহ ব্যক্তির মনোভাব অন্যের ভিতর দিয়ে সংক্রামিত হয়। পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সদাচারী নায়ক যেজন ইষ্টবিহীন রয়, পান ও ভোজন তাহার হাতে বিষবহনী হয়। তাই যার তার হাতে পান ও ভোজন করা অনুচিত, কেননা সদাচার সম্বন্ধে অনেক মানুষই অজ্ঞ। তাছাড়া চায়ের দোকান, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদিতে কত রোগীর ব্যবহার করা থালা প্লেট গ্লাস ব্যবহার করার ফলে যে কত কঠিন রোগ ব্যাধি বীজাণু বহন করে এনে মানুষ যে কত কষ্ট পায় তার অবধি নাই। বাধ্য হয়ে খেতে হলেও অন্তত মাটির ভাঁড়ে জল বা চা এবং পাতায় করে খাদ্যাদি ভোজন করা উচিত, এতে অনেকখানি বাঁচোয়া। এক পাতে বসে একাধিক ব্যক্তি আহার করলে একজনের রোগ অন্যে সংক্রামিত হয়ে থাকে। অপরের ঘটি বা গ্লাসে মুখ লাগিয়ে জল খাওয়া কুঅভ্যাস, তাই এগুলি পরিত্যাজ্য। নাকে মুখে হাত দিয়ে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে ফেলা উচিত। অন্যের ব্যবহৃত কাপড় গামছা বিছানাপত্র ইত্যাদি ব্যবহার করা সঙ্গত নয়, এতে অন্যের রোগ নিজের দেহে প্রবিষ্ট হয়ে দুর্ভোগ সৃষ্টি করে থাকে। দাঁড়িয়ে প্রস্রাব করা বা পায়খানা করা কুঅভ্যাস, এতে স্নায়ুমণ্ডলী শিথিল হয়ে ক্রমশ ক্লিবত্ব আনয়ন করে। প্রস্রাব করে জল না নিলে নানারূপ কুটিল ব্যাধি শরীর বিধানকে অসুস্থ করে তোলে, তাই এই সমস্ত বিষয়ে সাবধান হয়ে চলা দেহী মাতৃর কর্তব্য। মলত্যাগ করে খুব ভালোভাবে শৌচ করে শুদ্ধ হওয়া বিধেয়, নচেত শরীর নিঃসৃত রোগ বীজাণু পুনরায় শরীরে প্রবিষ্ট হয়ে ব্যাধি সৃষ্টি করতে পারে। শ্রী বিগ্রহের মন্দির মনে করে শরীরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা কর্তব্য। অতি প্রত্যুষে অন্ততপক্ষে সূর্যোদয়ের পূর্বে ইষ্ট স্মরণ করে শয্যাত্যাগ করা উচিত। ভোরের হাওয়া ও সূর্যকিরণ শরীরে লাগলে শরীর বিধান সুস্থ ও সংবর্ধিত হয়। শরীরের প্রত্যেকটি অঙ্গকে সবল ও কর্মপটু রাখবার জন্য যথাযথ সঞ্চালনের প্রয়োজন। নিত্য দুবেলা অন্ততপক্ষে এক মাইল করে দ্রুত ভ্রমণ স্বাস্থ্যের পক্ষে হিতকর, এতে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়ে পরিপাক শক্তি বৃদ্ধি করে, শরীর সুস্থ ও সবল হয়। পোশাক পরিচ্ছদ নিত্য ব্যবহার্য সজ্জাদি পরিচ্ছন্ন রাখা এবং জলে ধুয়ে রৌদ্র তপ্ত করে ব্যবহার করা কিন্তু কর্তব্য। এবং শ্রী শ্রী ঠাকুর বললেন, অধিক নিদ্রা বিশেষ করে দিবানিদ্রা স্বাস্থ্যহীনতার একটি কারণ, চেতন থাকাই বিধাতার আশীর্বাদ, তাই শরীর মনে অবসাদ না আসে এমনভাবে নিদ্রা গ্রহণ করা সমীচীন। স্বাস্থ্যের পক্ষে হিতকর এমন কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আমাদেরকে প্রত্যেকদিন খাওয়ার কথা শ্রী শ্রী ঠাকুর বলে গেলেন। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা রোজ সকালবেলা তিনি খাওয়ার কথা বলেছেন সেটা হলো থানকুনি। না, এই থানকুনি পাতা যদি আমরা রোজ ইক্ষু গুড় সহ খালি পেটে চিবিয়ে বা রস করে বেশি পরিমাণে জলপান করি তাহলে দেখবেন প্রস্রাবের সাথে শরীরের টক্সিন বেরিয়ে যায়। এছাড়া কুলেখাড়া, আমলকি, কৃষ্ণতিল এগুলি তিনি খাওয়ার কথা বলেছেন। এবার আমরা জানবো মানসিক সদাচার সম্বন্ধে।
শিশি ঠাকুর বললেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুর তারণে মানুষ নানারূপ কুক্রিয়া শক্ত হয়ে পড়ে, এটাই মনোদুষ্টি। আর এর থেকেই দেহ নানারূপ রোগ ব্যাধির আকর হয়ে ওঠে। যুদ্ধ জয় করা মানুষের পক্ষে সহজ হতে পারে, কিন্তু মন জয় করা ততদিক কঠিন। মনকে যিনি রিপুর কুহক মুক্ত করতে সক্ষম তিনি প্রকৃত বীর। একমাত্র ইষ্ট বা সদ্গুরুর কৃপা ছাড়া মানুষ বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে সক্ষম হয় না। আমরা যা কিছু ভাবি বলি ও করি তা মনের দ্বারাই করি। মনই দেহজগতের রাজা, মনের ইচ্ছাই ইন্দ্রিয়গুলি চলে। মনের ধর্ম কোনো কিছু চিন্তা বা কর্ম নিয়ে লেগে থাকা। অসৎ চিন্তা ও অসৎ কর্ম থেকে মনকে ফিরিয়ে যদি ইষ্ট চিন্তা ও ইষ্ট কর্মের সংন্যস্ত করা যায় তাহলেই কিস্তিমাত, কিন্তু মন কিছুতেই তা করতে রাজি হয় না। প্রবৃত্তির খোরাক যেখানে পায়, অর্থাৎ কামিনী ও কাঞ্চনে ইন্ধন যেখানে পায়, সেখানেই মানুষ প্রায়শ ঝুঁকে পড়ে। সাধারণ মানুষ এই আপাত মধুর রসে আকৃষ্ট হয়, ধর্মপথে চলতে চায় না। একমাত্র উপায় ইষ্ট বা সদ্গুরুকে ভালোবাসা। যদি ইষ্ট বা সদ্গুরুর পথে টান গজায় আর সে টান যদি বৃত্তি ভেদী টান হয়, তবেই মানুষ ওই ভালোবাসার টানে বৃত্তি প্রবৃত্তিকে জয় করে পরমানন্দ লাভ করতে পারে। অতএব ইষ্ট গ্রহণ করে ইষ্টের আচার নিয়ম প্রতিপালনে অভ্যস্ত হয়ে ওঠা একান্ত প্রয়োজন। ইষ্টের আচারই সদাচার। সৎচিন্তা সৎগ্রন্থ পাঠ সৎসঙ্গ ইত্যাদি মানসিক সদাচারের অন্তর্ভুক্ত। সৎচিন্তা কি না? সতের চিন্তা অর্থাৎ ইষ্টের চিন্তা, সদ্গুরুর চিন্তা, আবার ভালো চিন্তা, জীবন বৃদ্ধির চিন্তা, মঙ্গলের চিন্তা, সৎচিন্তা। সৎচিন্তা অভ্যস্ত হলে অসৎ চিন্তা আর মনে স্থান পায় না, অসৎ কর্মে প্রবৃত্তি আসে না। মনকে সুস্থ সবল করে তুলতে হলে সৎচিন্তারূপ সদাচার প্রবুদ্ধ হয়ে চলতেই হবে। সদ্গ্রন্থ পাঠ না গীতা বেদ কোরআন বাইবেল সত্যানুসরণ ইত্যাদি জীবনী উপদেশাবলী এবং অবতার মহাপুরুষগণের অমৃতময় লীলা মাহাত্ম অধ্যয়নই সদ্গ্রন্থ পাঠ। সদ্গ্রন্থ পাঠে মন হয় উদ্যোগামী, সবল হয়, ভরসা ও প্রেরণা লাভ করে এবং একটা দিব্য ভাবে উদ্বুদ্ধ হয়। সতে যুক্ত থাকে বলে অসতে আসক্ত হতে পারে না, তাই সদ্গ্রন্থাদি পাঠ মানসিক সদাচারের একটি অঙ্গ। সৎসঙ্গ ইষ্টের সঙ্গে সদ্গুরুর সঙ্গ ও সাধু সজ্জন সঙ্গই সৎসঙ্গ। আবার যেখানে সৎ কথা অর্থাৎ মঙ্গলের কথা, জীবন বৃদ্ধির কথা আলোচনা হয় তাকেও সৎসঙ্গ বলা হয়। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ বলে একটি কথা কিন্তু প্রচলিত আছে। যেরূপ সঙ্গ করা যায় মন সেই রঙে অনুরঞ্জিত হয়। সৎসঙ্গ করলে মন সৎভাবে উদ্বুদ্ধ হয়, সহজ সরল হয়, আশা ভরসায় উদ্দীপ্ত হয়, সবল হয় ও পরমানন্দের অধিকারী হয়ে ওঠে। মন সতে যুক্ত থাকায় লাভ শান্তি তৃপ্তি বৃদ্ধি ও আনন্দ। আর বিপরীত দিকে অর্থাৎ অসৎসঙ্গের সঙ্গে যদি আমরা থাকি তাহলে দুঃখ শোক ব্যাধি নৈরাশ্য অবসাদ ক্ষয় ও নিরানন্দ এগুলি কিন্তু আমাদের লেগে থাকবে। সৎ এবং অসতের মধ্যে কোনো তৃতীয় পথ নাই, হয় সৎ নয় অসৎকে গ্রহণ করতে হবে। মনকে কখনো খালি বা ভ্যাকান্ট রাখা যাবে না, তাই বাঁচতে হলে সৎসঙ্গে স্মরণ নেওয়া ছাড়া আর গত্যন্তর নাই। এই হলো মানসিক সদাচার। আত্মিক সদাচার কি না? সদ্গুরু প্রদত্ত ইষ্ট নামধানি আত্মিক সদাচার, কেন নামের কম্পন ছাড়া আত্মাতে আর কিছুই পৌঁছায় না। আত্মা সূক্ষাতি সূক্ষ্ম কারণ সত্তা, যে নামের অনুকম্পনে বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে। সদ্গুরু প্রদত্ত সেই আদি ধ্বনি আত্মার খোরাক। দীক্ষা গ্রহণ করে বিধিমতো নাম ধ্যান সাধন ভজন করলে মস্তিষ্কের কোষগুলি সারা প্রবণ হয়ে সূক্ষ্ম বোধ ও চিত শক্তির বিকাশ ঘটায়, মানুষকে পরমানন্দের অধিকারী করে তোলে। গণমানুষে দুই জাতীয় ভাব আছে, অপটিমিজম অর্থাৎ সবই মঙ্গলের সবই আনন্দের, আর পেসিমিজম অর্থাৎ জগৎ দুঃখময়। একে দুঃখ বা নৈরাশ্যবাদ বলা যায়। যারা অপটিমিস্ট তারা সবকিছু ব্রাইট সাইড অর্থাৎ ঔজ্জ্বল্যের দিকটাই দেখে, আর যারা পেসিমিস্ট তারা সবকিছুতে ডার্ক সাইডটাই দেখে। যারা আশাবাদী তারাই প্রশংসনীয়, কেননা তারা জানে তারা পরমপিতার সন্তান, পরমানন্দ হতে তাদের উৎপত্তি। তারা অজর অমর সবল মনের অধিকারী হয়ে তারা সংসারকে আনন্দে উপভোগ করে, আর দুঃখ বা নৈরাশ্যবাদীরা ত্যাগের দিকটাই বেছে নেয়। যেমন ভাবনা সিদ্ধিও তাদের তেমনি, তারা পায়ও তেমনি। ওই স্নায়ু দৌর্বল্যের নার্ভাস ডেবিলিটির রোগীর মতো নৈরাশ্য অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এর থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে ইষ্টের শরণাপন্ন হয়ে তাঁর প্রতি অটুট বিশ্বাস ও নির্ভরতা নিয়ে তাঁর অনুশাসনবাদ কাটায় কাটায় মেনে চলা, তাঁকে সর্বতোভাবে অনুসরণ করা। ইষ্ট বা সদ্গুরুর নিকট মানুষ পায় বৃদ্ধি ও আনন্দের প্রেরণা। ইষ্ট চলনে চললে স্বাভাবিকভাবেই সংযম হয়ে থাকে।
আর যেখানে সংযম সেখানে জমের অধিকার নাই। আমরা স্বাস্থ্য চাই, বল চাই, চাই অযুত পরমায়ু। আর তা পেতে হলে উল্লেখিত নীতি নিয়মগুলি প্রতিপালন করে চলা অবশ্যই প্রয়োজন। তবে স্বাস্থ্য রক্ষার মূল ভিত্তি হলো সত্তাকে নির্মল আনন্দে যুক্ত রাখা। একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাই, শোক দুঃখ ব্যাধি ভয় ইত্যাদি দ্বারা আক্রান্ত হলে মন সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে। আবার ইষ্টের গুণানুকীর্তন ধর্মালোচনা ইত্যাদি শাশ্বত আনন্দে যখনই আমরা নিবিষ্ট হই, অমনি সঙ্গে সঙ্গে মন চাঙ্গা হয়ে ওঠে, নৈরাশ্য অবসাদ দূর হয়ে যায়, মন সবল হয়। অতএব মনকে সর্বদা সদানন্দে নিয়োজিত করে রাখাই স্বাস্থ্য রক্ষার অমোঘ উপায়। এর মতো ভিটামিন প্রোটিন আর কিছুই নাই। তাই শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে শ্রী শ্রী ঠাকুরের এই সদাচার নিয়মগুলি পালন করে চলুন। জয়গুরু দাদা ও মায়েরা, অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। জয়গুরু।